গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার গলাটা ভেঙে দেখছো কি অবস্থা, গলা ব্যথা, গলা ঢোক গিলতে পারছি না আমি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমার গলা নিয়ে, এই গলাটা একটু অ্যাভয়েড করে তোমরা ব্লগটা দেখতে থাকো, গলাটা নিয়ে কিছু মনে করো না তোমরা। তো চলো ব্লগটা শুরু করা যাক। বিছনাটার এই অবস্থা হবে এখন। সোনা বাবা তো স্কুল ছুটি আজকে, আজকে যেহেতু 12th January, আজকে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের জন্মদিন, তো ছুটি ওই জন্য। আর কালকে হচ্ছে ভ্যাকসিন আছে, রুবেলা, হাম রুবেলা ভ্যাকসিন, তাই জন্য স্কুল ছুটি, ভ্যাকসিনটা হবে স্কুল ছুটি। সে দিতেও পারো নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার এরকম। আর পরের দিন তো শনি রবি ছুটি, এখন কয়দিন টানা ছুটি আছে, 3-4 দিন। তো চলো বিছনাটা গুছিয়ে নিই। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, এবার এদিকে বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা হয়ে গেছে। এখানে দেখো মোচা সিদ্ধ হয়ে গেছে, এই শাকটা যে খেসারি শাকটা ধুয়ে করতে হবে রসুন দিয়ে, ডিম সেদ্ধ করা আছে, এই 3টে রান্নাই হবে। এখানে ডিমের আলু, এটা হচ্ছে মোচার টমেটো লঙ্কা, ডিমের টমেটো লঙ্কা ভেতরে সব কাটা আছে, এর ভেতরে দেখো সব আছে। তো আমি রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। এই দেখো এখন এই আলুগুলো ভেজে নেবো, ডিমটা ভেজে নেবো। এই দেখো আমার এদিকে ভাজা হয়ে গেছে, এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এই যে টমেটো লঙ্কা এবার দিয়ে দেবো। দেখো আমার এদিকে সব বাসন কোসন মাজা হয়ে গেছে, আর এখানে দেখো আমার রান্নাগুলো হয়ে গেছে। এটা সেই শাক ভাজা, এই যে রসুন দিয়ে, এটা সেই ডিম কষা, এটা সিদ্ধ ডিম, একটা কুসুম রয়েছে সাথে, আর এটা মোচা, মোচার ঘণ্ট। তো এই রান্না আজকে আমি একাই খাবো, কারণ মার অফিসে খাওয়া দাওয়া আছে, ও স্কুলে স্পোর্টস ছিল, খেয়ে খাওয়া দাওয়া হয়েছে, ওখানে খাবে না, আমাকে একাই খেতে হবে, কালকে আর রান্না বান্না করবো না। এই যা আছে এগুলো দিই, কালকে শুক্রবার কাল আর রান্না করবো না, দিয়ে চলে যাবে। এখনও মাছ রয়েছে ফ্রিজে, তো এগুলো মুছে নিই, তোমরা দেখতে থাকো। আমার গলাটার অবস্থা দেখেছো, আমি কথাই বলতে পারছি না, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি নাইটি ছেড়ে নিয়েছি, নাইটিটা ধুই নি আজকে, আর কালকে একবারে কেচে নেবো, কালকে যেহেতু রান্না করবো না, কালকে একবারে কেচে নেবো। তো তোমরা দেখতে থাকো, আমি এখন একটু খেয়ে নেবো, একাই খাবো। তো কী রান্না করেছো তো তোমরা দেখেছো, তো খেয়ে নিই, তোমরাও তোমাদের সাথে বিকেলে কথা হবে। এখনের মতো টাটা, গুড ইভিনিং। আমাকে দেখছো আমি কী পড়েছি, এই পরে আমি তোমাদের সাথে কথা বলছি, নিচে দেখো ঠোঁটা দিয়ে নিয়েছি, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, আমার গলা শুনেই বুঝতে পারছো। দেখো সোনা বাবার জল গরম হচ্ছে, তো তোমরা দেখতে থাকো, বেশি কথা বলতে পারছি না আমি। এ দেখো কফি বানানো হয়ে গেছে, কফি এটা একটু অন্যরকম টাইপের কফি, দেখো তাই দানা দানা রয়েছে ওপরে। তো খাই কফিটা সবাই মিলে। তো আমার তো ওদিকে সব কাজ হয়ে গেছে, আজও রুটি টুটি বানাইনি, একটু পড়তে বসে, আর স্কুলের বইগুলো একটা একটা করে দেখাচ্ছি, রোজ সবগুলো দিচ্ছি না, জল খিচুড়ি পেকে যাবে। আর আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না আজকে, আমার গলার যে কী হলো আজকে কে জানে। অমনি পাটি পেয়ে গেল, পড়ার কথা শুনেই পাটি পেয়ে গেল, তো ওকে পটি করুক, তো আমাকে পড়াতে হবে। তো এখনের মতো টাটা, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো সন্ধ্যেবেলার বাবাকে একটু পড়িয়ে দেখো আমি রান্নাঘরে আবার চলে এসেছি, তো দেখো গরম হচ্ছে মোচা, আর এই বাটিটাতে মার জন্য মোচা ভরে দিয়েছি, আর এটাতে ডিমের কষা রয়েছে,
এটা সেই পায়েস, ওখানে আছে ভাত, গরম হোক। সোনা বাবাকে খাওয়াবো, মাকে খেতে দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। এই দেখো মার খাবার বেড়ে নিয়েছি, মাকে দিয়ে দেবো। আর এই দুটো গরম হয়ে গেছে, ভাতটা দেখো ঢুকিয়েছি। এই দেখো সোনা বাবার খাবার হয়ে, এখন ওকে খাইয়ে দেবো। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা। আমার গলার আজকে জোর নেই, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছেই না। তো টাটা।